হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কমেন্ট্রি স্ক্রিন রিডারের পার্ট ফোর, অর্থাৎ এই সিরিজের 4 নম্বর ভিডিও। তো এর আগে অলরেডি 1, 2, 3 পার্ট আপলোড করা হয়েছে। তো ফ্রেন্ডস, এর আগে আমরা 3 নম্বর ভিডিওতে দেখেছিলাম কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে। তো আজকের 4 নম্বর ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানবো, যেগুলো না জানলে নয়। তো ফ্রেন্ডস, আমাকে অনেকেই বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে আমাকে জানিয়েছেন যে তাদের অ্যাপ্লিকেশনটা খুবই দরকার। তো সেক্ষেত্রে আমি আগের ভিডিওগুলোতে আমার ডেসক্রিপশন বক্সে দিইনি। তো আজকের এই ভিডিওতে আমার ডেসক্রিপশন বক্সে আমার ড্রাইভের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা যাদের যাদের লাগবে এপিকেটা ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এআর টেকনোলজি ফর অল, এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি আবদুর রহমান। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, যারা স্যামসাং ইউজার তাদের জন্য একটি বার্তা আছে। স্যামসাং ইউজারদের একটু প্রবলেম হচ্ছে স্ক্রিন রিডার ইউজ করার ক্ষেত্রে। তারা যখন হোম স্ক্রিনে কোনো অ্যাপস পেজ চেঞ্জ করতে পারে না, এটা একটি প্রবলেম, এবং তারা নেক্সট আইটেমে হোম স্ক্রিনে থাকাকালীন যেতে পারে না। তো এটা একটু প্রবলেম হচ্ছে। তো নেক্সট আপডেটে এটা ঠিক হয়ে যাবে আশা করি। তো আমি এর আগে 3 নম্বর পার্ট বা 3 নম্বর ভিডিওতে যে দেখিয়েছিলাম যে কী করে জেস্চার অ্যাভেল করে প্রত্যেকটা অ্যাপের জন্য, তো প্রত্যেকটা অ্যাপের জন্য আলাদা আলাদা জেস্চার আপনারা অ্যাভেল করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের ইম্পর্টেন্ট যেগুলো অ্যাপ সেগুলো অ্যাভেল করবেন, তাহলে সুবিধা হবে এই প্রবলেম থেকে বাঁচার একটা রাস্তা এটাই আর কি। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি জিসুতে। তো এর আগে জেনারেল সেটিংস, ওটিটিএস সেটিংসের যে কাজ সেগুলো দেখেছি। তো আজকে দেখবো ফিডব্যাক সেটিংসের কাজ, দেখি কী আছে। ফিডব্যাক সেটিংসে ডাবল ট্যাপ করলাম, উপরে কী আছে দেখি। প্রথম অপশন অডিবল ফিডব্যাক, তো অডিবল ফিডব্যাক এটা চেক আছে। সাউন্ড অডিবল ফিডব্যাক চেক বক্স চেকড, চেক বক্স চেকড। তো এটা অন মানে অফ করে দিলে কী হবে, বা এটা আনচেক করে দিলে যেটা হবে, এখন যে আমি সোয়াইপ করছি তো একটা সাউন্ড হচ্ছে, ব্যাক করছি তো একটা সাউন্ড হচ্ছে, এই যে তো এই যে সাউন্ড হচ্ছে। তো এই অডিবল ফিডব্যাকটাকে যদি আমি আনচেক করে দিই তাহলে সাউন্ড কিন্তু আর হবে না, বন্ধ হয়ে যাবে সাউন্ড। তো নেক্সট সাউন্ড থিম ভলিউম, এটা এখান থেকে ভলিউম মানে বাড়াতে কমাতে পারি আমাদের যে সাউন্ড থিম ভলিউম, যে এই যে ডাবল ট্যাপ করছি তো ভলিউম মানে আওয়াজ হচ্ছে, সোয়াইপ করছি তো আওয়াজ হচ্ছে। তো এই যে এটা অফ করে মানে এখান থেকে আমরা কমাতে বাড়াতে পারি সাউন্ডের ইয়েটা ভলিউম। নেক্সট সাউন্ড থিমস, তো তারপরে আছে নেক্সট হচ্ছে সাউন্ড থিম। সাউন্ড থিম হচ্ছে এই যে আমি এক্ষুনি সাউন্ডের কথাটা বললাম, এখান থেকে সেই সাউন্ডগুলো চেঞ্জ করতে পারি। সাপোজ আমি ডাবল ট্যাপ করছি সাউন্ড থিমে, সাউন্ড থিমস, তো এখানে একটা লিস্ট খুলে গেছে। তো এখানে একটা আমি ইয়ে করে নিচ্ছি, চুজ করে নিচ্ছি যে কোনো একটা, ফ্রুট নিনজা থিম, এটাকে আমি ডাবল ট্যাপ করছি, দেখুন সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, দেখুন সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি সোয়াইপ করছি এবার, vibration beat sound theme vibration by snap beat on sound sound themes back action settings feedback back settings vibration feedback sound themes sound theme fruit ninja theme by little unchecked feedback settings। তো আপনারা দেখলেন সাউন্ড কিরকম চেঞ্জ হয়ে গিয়েছিল। তো এখান থেকে একটা সাউন্ড চেঞ্জ করা যায় সাউন্ড থিম থেকে। নেক্সট ভাইব্রেশন ফিডব্যাক চেকবক্স আনচেক, ভাইব্রেশন ফিডব্যাক চেকবক্স আনচেক, এটাকে চেক করে দিলে আমাদের ফোন ভাইব্রেশন হবে, সোয়াইপ করলেও ভাইব্রেশন হবে, ব্যাক করলেও ভাইব্রেশন হবে। তো এখান এটা করলে মানে ব্যাটারি কনজিউম হয়, তো যাদের একটু বুঝতে অসুবিধা হয় তারা আপনারা এটা অন করে নিতে পারেন, অসুবিধা নেই। নেক্সট ভাইব্রেশন ইনটেনসিটি, তো নেক্সট হচ্ছে ভাইব্রেশন ইনটেনসিটি। তো এখান থেকে আমাদের ভাইব্রেশন আমরা কমাতে পারি, বাড়াতে পারি, বা মিডিয়াম রাখতে পারি। এখানে ডাবল ট্যাপ করলে এখানে অপশনসগুলো দেখাবে যে লাইট, মিডিয়াম। তো এখানে এরকম কয়েকটা অপশন আছে, আপনারা যেটা আপনাদের দরকার সেটা চুজ করে রাখতে পারেন। লাইট করে রাখলে ভাইব্রেশন অল্প হবে, মিডিয়াম করে রাখলে মোটামুটি একটা ভাইব্রেশন হবে, আর তার চেয়ে যদি বেশি করে রাখতে তাহলে ইনটেন্স নাকি একটা অপশন আছে, এটা চেক করে রাখলে বেশি করে হবে। তো এটা হচ্ছে ভাইব্রেশনের ইয়ে। তো নেক্সট কি, তো আমরা আমাদের ওখানে আর কিছু অপশনস নেই ফিডব্যাকে, এখন আমাদের যেতে হবে অ্যাকশন সেটিংসে। দেখি অ্যাকশন সেটিংসে কী কী রয়েছে। তো অ্যাকশন সেটিংসে ডাবল ট্যাপ করলাম, action settings, দেখি প্রথম অপশনস কি রয়েছে। gesture theme,
জেস্টার থিম কাস্টম, তো এটা স্বাভাবিকভাবে জেস্টার থিম কাস্টমই থাকবে যেহেতু আমরা কাস্টম ইউজ করছি, থিম জেস্টার ইউজ করছি, কাস্টম জেস্টার। তো নেক্সট কাস্টম জেস্টার সেটিংস, কাস্টম জেস্টার সেটিংস আমরা তিন নম্বর ভিডিওতে যে দেখিয়েছিলাম যে এখান থেকে কী করে জেস্টার অ্যাভেল করে বা অ্যাপ্লাই করে কী করে অপশনস, তো এখান থেকে একই, কোনো তফাত নেই, তো এটা দরকার নেই। নেক্সট জেস্টার ডেসক্রিপশন, জেস্টার ডেসক্রিপশন এখান থেকে ডেসক্রিপশন ওইটা খুবই দরকার নেই। নেক্সট জেস্টার সেটিংস, দিস জেস্টারস ক্যানট বি কাস্টম, এটা দরকার নেই। পার অ্যাপ জেস্টার থিম দরকার নেই। ইউজ দ্য গেমার মোড, তো এটা হচ্ছে ইউজ দ্য গেমার মোড, এটা একটু কাজের অপশনস রয়েছে। তো আমাদের ব্লাইন্ডদের জন্য কিছু গেম রয়েছে, বেশ কিছু ম্যাক্সিমাম গেমই রয়েছে যেগুলোতে অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট করে না, যেমন টকব্যাক সাপোর্ট করে না বা কমেন্ট্রি স্ক্রিন রিডার সাপোর্ট করে না, তারা বলেই দেয় যে গেম চালু করার সময় যে অ্যাক্সেসিবিলিটি বা টকব্যাক আপনারা যা ইউজ করছেন সেটাকে বন্ধ করে দিন। তো এখান থেকে আমি যদি ইউজ দ্য গেমার মোড ডাবল ট্যাপ করি, দেখুন ডাবল ট্যাপ করলাম, তো এখানে একটা অ্যাপ লিস্ট খুলে গেছে। তো এখান থেকে আমি যে কোনো অ্যাপ বা যে কোনো গেম, আমি সাপোজ গেমের কথাই বলছি, তো গেমের ক্ষেত্রে আমার কাছে ব্লাইন্ড লিজেন আছে, এই ব্লাইন্ড লিজেন, ব্লাইন্ড ক্রিকেট, তো এখান থেকে আমি যদি ব্লাইন্ড লিজেনটাকে ইয়ে করি, চুজ করে নিই ডাবল ট্যাপ করে, তো যখন আমি ব্লাইন্ড লিজেনটা খেলবো, তো এই যে একটা ওয়ার্নিং দেয় যে আপনারা অ্যাক্সেসিবিলিটি মোড বা টকব্যাক, এই কমেন্ট্রি স্ক্রিন রিডার যা ইউজ করছেন ওটাকে বন্ধ করে দিন, তো এটা যে বন্ধ করার একটা ঝামেলা থাকে, বারে বারে গেম চালু করলেই বারে বারে অ্যাক্সেসিবিলিটি বন্ধ করতে হয় করতে হয়, তো এই যে ঝামেলাটা থাকে, তো এটা এখান থেকে যদি আমরা একটা চুজ করে নিই, গেমার মুড অন করে নিই, তাহলে আমাদের কোনো ইয়ে থাকবে না, তো আমরা বিন্দাস কোনো অফ করতে হবে না, কিছু কিছু করতে হবে না, তো আমরা এমনি ইউজ করতে পারবো। তো মোট কথা হচ্ছে যে আমরা যে কোনো অ্যাপ্লিকেশানকে যদি গেমার মুড অন করে নিই, তো তাহলে সেটি সিঙ্গেল ট্যাপ হয়ে যাবে, এটা হচ্ছে মুদ্রা কথা। নেক্সট অল্টারনেটিভ জেস্টার সেটিংস, এটা খুব একটা দরকার নেই। নেক্সট স্ক্রোলিং সেটিংস, এখানে আছে স্ক্রোলিং সেটিংস, দেখি কি আছে, ডাবল ট্যাপ করলাম, স্ক্রোলিং সেটিংস ডাবল ট্যাপ করলাম, দেখি উপরে প্রথম অপশন কি রয়েছে, ইউজ লেফট রাইট সোয়াইপস টু ন্যাভিগেট, স্ক্রোলিং সেটিংস, ইউজ লেফট রাইট সোয়াইপ টু ন্যাভিগেট, এটা তো বুঝতে পারছেন কি, ইউজ লেফট রাইট চেক বক্স চেকড, এটা চেক থাকবে স্বাভাবিকভাবে। নেক্সট ব্রাউজ বাই কন্ট্রোল অন ওয়েব পেজেস, ব্রাউজ বাই ওয়েব পেজেস, কন্ট্রোল বাই ওয়েব পেজেস, তো এখান থেকে আমরা এটাকে চেক করে নিলে আমরা ওয়েব পেজ মানে ব্রাউজিং করতে পারবো, খুব সুবিধা হবে, কোনো একটা প্রবলেম হবে না। তো নেক্সট অটোমেটিক্যালি স্ক্রল পেজেস, চেক বক্স আনচেক অটোমেটিক্যালি স্ক্রল টু দ্য নেক্সট পেজ ওয়েন ইউ রিচ দ্য এন্ড অফ দ্য কারেন্ট ওয়ান, এটা বলছে অটোমেটিক স্ক্রল পেজেস, দেখি ব্রাউজ অটোমেটিক্যালি স্ক্রল পেজেস, তো এটা চেক করে নিলে কি হবে, যখন আমরা ব্রাউজ করি বা আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, তো তখন আমাদের পেজ থাকে অনেক, একটা দুটো পেজ তিনটা পেজ থাকে, তো স্ক্রোলিং করতে করতে আপে স্ক্রোলিং করতে করতে একটা পেজে মানে পেজের লাস্টের দিকে যখন পৌঁছে যাই, তো তখন কি হয় নেক্সট পেজে আমাদেরকে আবার আলাদা করে যেতে হয়, তো এটা অপশন অন করে নিলে কী হবে, আমরা স্ক্রোল আপ করে করে যখন লাস্টে পৌঁছে যাবো পেজের, তো অটোমেটিক আমাদেরকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে, তো এখান থেকে এটি অন করে নিলে এটি হয়। নেক্সট ব্যাক বাটন, তো স্ক্রোলিং সেটিংস আর কিছু নেই। নেক্সট কি আছে দেখি, ব্যাক অ্যাকশন সেটিংস, ব্যাক করলাম, এখন দেখি কি আছে, এজ জেস্টার ক্লিক অ্যাকশন সেট, স্ক্রোল অল্টারনেটিভ জেস্ট স্ক্রোলিং সেট, জেস্টার সেটিংস, এজ জেস্টার সেটিংস আমাদের জন্য না এটা। নেক্সট শর্টকাট কি সেটিংস, তো এখানে আছে শর্টকাট কি সেটিংস, দেখি কি আছে, ডাবল ট্যাপ করলাম, শর্টকাট কি সেটিংস ডাবল ট্যাপ করলাম, দেখি উপরে প্রথম অপশনস কি হয়েছে, ইউজ ভলিউম কিজ অর দ্য শর্টকাট কিজ, চেক বক্স চেক লং প্রেস দ্য ভলিউম বাটনস টু এক্সিকিউট ভেরিয়াস অপারেশনস, তো এটির মানে হচ্ছে ইউজ, দেখি ইউজ ভলিউম কিজ অর দ্য শর্টকাট, ইউজ ভলিউম কি দ্য শর্টকাট, এখানে বলছে এটি যদি আমি চেক করে রাখি, তো এটা আমার চেক করাই আছে, তো এটি চেক করে রাখলে কি হবে, যে আমি আমার ভলিউম আপ বাটনটাকে যদি লং প্রেস করে ধরে থাকি, তো লিপ অ্যাপ লিপ আপ টু অ্যাক্টিভেট মানে এটা হয়ে যাবে, তার মানে হবে কি যে আমি আমার ফোনে যে কোনো আইটেমে যে কোনো অ্যাপে বা যে কোনো অপশনে আমি যখনই ফিঙ্গার রাখবো, ফিঙ্গার রাখলে কিছু হবে না, তো যখন আমি ফিঙ্গারটা ওঠাবো তখন অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। সাপোজ হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমি যখন হোয়াটসঅ্যাপে একবার টাচ করব, টাচ করে যখন টাচ করলে কিছু হবে না, তো টাচ করে যখন আমি ফিঙ্গারটা উঠিয়ে নেব তখন কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে, তো মানে এখান থেকে এটি কাজ করে, যে আমি দেখানোর জন্য তো করে নিচ্ছি, আমি আমার ভলিউম আপ বাটনটাকে লং প্রেস করে ধরে থাকছি আপনাদের দেখানোর জন্য, লিভ আপ টু অ্যাক্টিভেট ইনেবল হয়ে গেল, তার মানে এখন আমি যে কোনো এতে হাত রাখবো মানে আঙুল রাখবো, আঙুল রাখার পরে উঠালেই কিন্তু সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তো এখন দরকার নেই এটাকে ডিসেবল করে নিই, লিফট আপ টু অ্যাক্টিভেট ডিসেবল, তো এখানে আমি ভলিউম আপ
বাটন থেকে এটাকে বন্ধ করতে পারবো আবার চালু করতে পারবো এটা যদি চেক থাকে এই যে উপরের অপশনটা যদি চেক থাকে এই যে এটা যদি চেক থাকে এটা যদি আনচেক থাকে তাহলে কিন্তু হবে না তো নেক্সট ডিসপ্লে সিস্টেম ভলিউম প্যানেল ওয়েন অ্যাডজাস্টিং ভলিউম ডিসপ্লে ভলিউম প্যানেল অ্যাডজাস্ট ভলিউম মানে এটা হচ্ছে আমি যখন আমার ফোনের ভলিউম বাড়াবো কমাবো তখন হচ্ছে ইয়ে দেখাবে এখানে যদি এই যে আমি এই যে 100 হয়ে গেছে এখান থেকে আমার ভলিউম দেখাচ্ছে আমি বাড়াচ্ছি কমাচ্ছি এখানে দেখাচ্ছে না তো এখানে যদি আমি এটাকে চেক করে নিই ইউজ দ্য ভলিউম মানে যখন আমরা এডিট করার ক্ষেত্রে আমাদের ভলিউম আপ ডাউন করে আমাদের কার্সার আমাদের কার্সারকে কন্ট্রোল করতে পারি তো নেক্সট এটা খুব একটা আমি বুঝতে পারিনি যখন বুঝতে পারবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো নেক্সট ইউজ দ্য হেডসেট কন্ট্রোল দ্য কমেন্ট্রি স্ক্রিন রিডার তো এটা হচ্ছে যখন আমরা হেডফোন ইউজ করি তো হেডফোন ইউজ করাতে হেডফোনে একটা এক্সটার্নাল বাটন থাকে হেডফোনে আমরা প্রত্যেকেই জানি সেটা তো এটা এই অপশানটি যদি চেক করে নিই তো যখন আমরা হেডফোন কানেক্ট করবো আমাদের ফোনে তো তখন আমরা যখন হেডফোনের যে বাটনটা থাকে সেটা যদি একবার প্রেস করি তাহলে নেক্সট আইটেমে পৌঁছে যাবো আর সেটাকে যদি লং প্রেস করে ধরে থাকি কিছুক্ষণ যদি প্রেস করে ধরে থাকি তাহলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে এটাই বলছে এখান থেকে Simultaneously use the headset button to control the screen reader. Checkbox unchecked, press the headset key to go to the next item. Long press the key to activate the voice assistant. আমি যেটা বললাম সেটাই বললো এখানে. Next কি আছে দেখি. Simultaneous press of the up and down volume key. Simultaneous press up and the down volume keys. তো এটি যদি আমি এখানে ডাবল ট্যাপ করছি দেখুন কি আছে. Simultaneous press of the up and down. তো ডাবল ট্যাপ করতে এখানে একটা লিস্ট খুলে গেল. তো এখানে অপশনস কি আছে উপরে Simultaneous press of the up and down open the notification suspend voice feedback unchecked suspend voice feedback unchecked তো এটা স্বাভাবিক ডিফল্ট থাকে চেক থাকে তো এখন যদি আমি আমার আপ এন্ড ডাউন এটাকে ভলিউমটাকে দুইবার প্রেস করি সাইমালটেনিয়াস তাহলে কিন্তু আমার ভয়েস ফিডব্যাক যে বলছে এখন আমার কমেন্ট্রি স্ক্রিন এর এটা বন্ধ হয়ে যাবে তো এখান থেকে আমরা আরো অন্য কিছু চুজ করতে পারি সাইমালটেনিয়াস প্রেস অফ দি ওপেন সাইমালটেনিয়াস এখানে ডাবল ট্যাপ করলাম দেখুন লিস্ট খুলে গেছে তো এখানে আমি ওপেন দ্য নোটিফিকেশন প্যানেল এন্ড চেক তো ওপেন দ্য নোটিফিকেশন প্যানেল এটাকে আনচেক আছে এটাকে চেক করে নিচ্ছি শর্টকাট কি সেটিংস এই যে তো এখন আমার ভলিউম আপ এন্ড ডাউনটাকে যখন আমি দুইবার প্রেস করব সাইমালটেনিয়াস দেখুন আমার নোটিফিকেশন প্যানেল খুলে যাবে এই যে খুলে গেছে যারা পার্সেল প্ল্যান তারা অবশ্যই বুঝতে পারেন এখানে অ্যানাউন্স করলো না ঠিকই কিন্তু খুলে গেছে তো এই হচ্ছে এটি কাজ shortcut key settings তো নেক্সট কি আছে দেখি use the headset but simultaneous press of short press of the volume up key is only available for premium এটা আমাদের জন্য না এটা প্রিমিয়াম ইউজারদের জন্য নেক্সট long press the volume up key customize the volume up key long press next short press of the volume down key is only a long press the volume down shortcut key setting তো এখানে আর কিছু নেই আমাদের জন্য নেক্সট ব্যাক করছি back button action settings দেখি কি আছে scrolling setting edge gesture setting shortcut click action settings তো এখন হচ্ছে নেক্সট আইটেম হচ্ছে ক্লিক অ্যাকশন সেটিংস দেখি ডাবল ট্যাপ করি এর মধ্যে ক্লিক অ্যাকশন সেটিংস কি আছে প্রথম অপশনস সিঙ্গেল ট্যাপ টু অ্যাক্টিভেট সিঙ্গেল ট্যাপ টু অ্যাক্টিভেট এটা নট চেক করা আছে এটা চেক করে দিলে আমার ফোন সিঙ্গেল ট্যাপে কাজ করবে তখন আমি আর কিছু করতে পারবো না তো দরকার নেই নেক্সট লিফট আপ ফিঙ্গার ফ্রম অ্যান এলিমেন্ট টু অ্যাক্টিভেট চেক বক্স অন চেক লিফট লিফট আপ টু ফিঙ্গার এলিমেন্ট টু অ্যাক্টিভেট এটাকে আনচেক করা আছে আমি একটু আগে যে দেখালাম আপনাদেরকে ভলিউম আপ বাটনটা যখনই প্রেস করে ধরলাম তখনই ইনেবল হয়ে গেল মানে তার মানে হলো কি যে যখন আমি যে কোনো আইটেমে টাচ করব টাচ করে যখনই ফিঙ্গারটা উঠিয়ে নেবো তখনই কিন্তু ওপেন হয়ে যাবে তো কিছুটা সিঙ্গেল ট্যাপের মতোই তো এখান থেকে এটা আনচেক করা আছে এটা চেক করে নিলে এখান থেকে এই কাজটি হবে নেক্সট Use the right click instead of accessibility click checkbox unchecked on Android 7 and higher this function দরকার নেই এটা আমাদের জন্য না click and lift up finger to activate long click action checkbox unchecked simulate long press দরকার নেই display the actions menu when long pressing checkbox unchecked display the shortcuts menu when long pressing the দরকার নেই এটা আমাদের জন্য না show unavailable actions in the actions menu show unavailable actions এখান থেকে এটা চেক করে নিলে কিছু show unavailable absent মানে যে কিছু অপশনস থাকে সেগুলো এখানে দেখাবে show করবে next touch and hold delay 500
টাচ অ্যান্ড হোল্ড ডিলে 500 করা আছে, মানে আমাদের ফোন আমরা যে টাচ করি টাচ করার এখান থেকে কিছু ইয়ে থাকে, টাইম থাকে, কিছু মিলি সেকেন্ডস বা সেকেন্ডস এরিয়া থাকে, তো সেখান থেকে আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারি। নেক্সট ক্লিক অ্যাকশন সেটিংস, তো ক্লিক অ্যাকশন সেটিংস আর কিছু নেই, ব্যাক করছি। দেখি নেক্সট কি আছে, শর্টকাট কি, ক্লিক অ্যাকশন সেট, মাল্টি পার্ট জেস্টার সেটিংস, মাল্টি পার্ট জেস্টার সেটিংস এ কিছু আছে কি, মাল্টি পার্ট জেস্টার সেট, না আমাদের জন্য কিছু নাই, এখানে সব প্রিমিয়াম ইউজারদের জন্য। নেক্সট ব্যাক অ্যাকশন সেটিংস, শর্ট ক্লিক অ্যাকশন সেটিংস, মাল্টি পার্ট ফিঙ্গারপ্রিন্ট রিডার জেস্টার সেটিংস, ফিঙ্গারপ্রিন্ট রিডার জেস্টার সেটিংস, এখান থেকে আমি খুব একটা কিছু বুঝতে পারিনি, যখন বুঝতে পারবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। নেক্সট আদার সেটিংস, তো লাস্ট এন্ড লাস্ট অপশন রয়েছে যেটা আদার সেটিংস, দেখি কি এর মধ্যে খুব ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, দেখি আদার সেটিংস, ডাবল ট্যাপ করলাম, তো দেখি উপরে কি আছে, প্রথমে শেড কারেন্ট টাইম, তো এটি হচ্ছে সেক কারেন্ট টাইম, মানে আমাদের ফোনটাকে এটি যদি চেক করে নিই আমরা, তো আমাদের ফোনটাকে যখন আমি ঝাঁকি দেব বা আমাদের ফোনটাকে যখন আমি নাড়াবো তখন কিন্তু টাইম বলবে, কারেন্ট টাইম যেহেতু এখানে চুজ করা আছে। এখান থেকে আমি চাইলে আরও অন্য কিছু করতে পারি, তো দেখুন আমার ফোনটাকে আমি ঝাঁকি দিচ্ছি, টাইম বলে দিল 3:29 PM, তো এটি হচ্ছে এটি কাজ, তো আমি ডাবল ট্যাপ করে আপনাদেরকে দেখাচ্ছি আরও কিছু কিছু চুজ করা যায়। তো আমি সেক নো কারেন্ট টাইম যেখানে বললো সেখানে আমি ডাবল ট্যাপ করলাম, এখানে অনেক লিস্ট খুলে গেল, তো এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করে নিতে পারেন, তো চুজ করে নিলেই আপনারা যখনই ফোনটাকে ঝাঁকি দেবেন তখনই সেই অপশনটি কাজ করবে। আমি অপশনটি একবার আর শুনিয়ে দিই, সেক কারেন্ট টাইম, তো ঠিক আছে। নেক্সট সেক ইন সেন্সিটিভিটি, এটির মানে হচ্ছে যে আমরা যে ফোনটাকে ঝাঁকি দিচ্ছি বা নাড়াচ্ছি এটা কত জোরে, আমরা যদি খুব জোরে নাড়াই তাহলে একটু বাড়িয়ে দিতে হবে এটাকে, সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দিতে হবে, আর যদি আমরা বলি যে আস্তে করে নাড়ালেই কাজ করতে মানে করবে তাহলে তো আমাদেরকে একটু কমিয়ে দিতে হবে, তা আমারটাতে 5% করা আছে, আপনারা চাইলে কাম কমিয়ে নিতে পারেন বাড়িয়ে নিতে পারেন, কারণ 0% যদি আমি করে নিই তাহলে একটু নাড়ালেই মানে টাইম বলতে থাকবে বারবার, আমি পকেটে ভরলেও টাইম বলবে, কোথাও রাখলেও টাইম বলতে থাকবে, ওই জন্য 5% করা আছে, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট সেক দ্য আনসার, সেক টু আনসার দ্য কল, তো এটি চেক করে নিলে কি হবে, যখন আপনাদের ফোন আসবে তো যখনই আপনার ফোন আসবে তখন আপনাদের ফোনটাকে আবার এরকমভাবে নাড়াবেন ঝাঁকি দেবেন তাহলে ফোনটা রিসিভ হয়ে যাবে, তো এটাকে চেক করতে হবে, আমার আনচেক করা আছে আপনারা চেক করে নেবেন। নেক্সট এটা ডু নট কাস্টম ইউড ইয়ে মুড জেস্টার মুড, এটা ব্রাউজিং এর জন্য এটা খুব একটা ইয়ে নেই। নেক্সট অ্যাডভান্স ইউজার অনলি, এটা খুব একটা কাজের আমাদের জন্য আপাতত কাজের না, পরে দেখবো এটা নিয়ে। নেক্সট এনেবল জেস্টার্স ডু নট ডিসেবল ইফ ইউ আর টপ, ডু নট জেস্টার কি বলছে, এনেবল জেস্টার্স, এনেবল জেস্টার ডু নট ডিসেবল ইফ ইউ আর টোটালি ব্লাইন্ড, মানে এটাকে এনেবল করতে বারণ করছে যদি তুমি টোটালি ব্লাইন্ড হও, কারণ এটি আমি অন করেছিলাম একবার তো পুরো সব কিছু চুপ হয়ে গেছিলো, কিছু বলছিল না, তো সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অনেক কিছুই, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করে হোক বা বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্কটা দিয়ে দিয়েছি এপিকের, যাদের দরকার তারা ডাউনলোড করে নেবেন, আর যারা আমার 3 নম্বর ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই তারা ভিডিওটি দেখবেন, তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।